আমাদের নেতা কর্মী আপনারা বাড়ি বাড়ি যান, যে লক্ষ্মীর ভান্ডারের খাদ্যের মোদীজি আপনাদেরকে চাল দিচ্ছে, বিনা পয়সায় 5 কিলো করে চাল। করোনার সময় ভ্যাকসিন পেয়েছেন আপনারা, উজ্জ্বলা গ্যাস পেয়েছেন, এবং আপনারা এই যে ভারতবর্ষে স্বাধীনভাবে বসবাস করতে পারছেন মোদীজির জন্য। নাহলে আমাদের নেতৃত্ব বলছিলেন যে পাকিস্তান ভারতে আক্রমণ করত, চীন আক্রমণ করত, কারণ ভারতের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ পর্যায়ে যেত। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ আপনারা শান্তিতে থাকতে পারছেন। আপনারা জানেন শ্রীলঙ্কায় দুর্ভিক্ষ দেখা যায়, মানে দেউলা হয়ে গেছে, মানুষ খেতে পায় না, চালের দাম অনেক, পাকিস্তানেও খেতে পাচ্ছে না, আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, আর ভারতের মানুষ শান্তিতে আছে। সবাইকে আমার আবেদন, এই 2000 লোকসভা নির্বাচনে, 24,000 লোকসভা নির্বাচন, আমাদের এই মণ্ডল তিনের মণ্ডলের পক্ষ থেকে সবার কাছে আবেদন, আমাদের এই মণ্ডল খুব শক্তিশালী মণ্ডল, বাচ্চা ঋণ দিবে 15,000 থেকে 17,000, বেজিনা গ্রাম পঞ্চায়েত ঋণ দিবে 5,000। আমরা চাই এই মহিলা মেয়েদের দুই অঞ্চলকে এবং এক অঞ্চলকে আমরা 1,000 করে যদি আমরা ঋণ দিতে পারি, 20,000 থেকে 25,000 এই মহিলা ফি থেকে আমরা ঋণ দিতে পারবো, সেই কাজে কিন্তু আপনাদেরকে সবাইকে অ্যাড হয়ে লড়তে হবে। কর্মীদের মনের মধ্যে রাগ হিংসা দাঁড়িয়ে আমরা দেবতা তুল্য ভগবান তুল্য প্রার্থী পেয়েছি অভিজিৎ গাঙ্গুলিকে, বিপুল ভোটে জয়ী করতে হবে। আসুন সবাই, আজ থেকে আমরা শপথ নিয়ে বাড়ি ফিরি, 24টা লোকসভায় আমরা বিপুল ভোটে এই আসন থেকে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করব, এই আশা রেখে আমি আবার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। বন্ধাত্ম কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদোদশান তমলু, আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556।